2019 সালের আইন ও সালিশ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে সারা দেশে ধর্ষণের ঘটনা প্রায় দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশ পুলিশের তথ্য বলছে গত বছর 5,400 নারী এবং 815টি শিশু ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় বারবার নারীদের আত্মরক্ষার কথা উঠে এসেছে। বলা হয়েছে, ইস, মেয়েটি যদি লড়াই করতে পারত তাহলে হয়তোবা রক্ষা পেত। আমি আজরা মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীর আজকের পর্ব। ক্লাস 7-এর ছাত্রী, তার পরিচয় খালি হাতে আত্মরক্ষার কৌশল, কারাটের একজন সেনপাই অর্থাৎ জুনিয়র প্রশিক্ষক। এই বয়সেই অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন রাজধানীর 3টি স্কুলে। ক্লাস 1-এ শিখেছেন ক্যারাটে, শিখেছে জুডো, পেয়েছেন কারাটেতে 3টি রূপা ও 6টি স্বর্ণপদক। স্বপ্ন দেখেন অলিম্পিকে স্বর্ণপদক আনবে। অনেক বেশি আমাকে কোয়েশ্চেন করে যে কেমনে করো, কি করো, এখন তোমার কি অবস্থা, এখন কি বেল্টে আছো, এখন ব্ল্যাক বেল্ট পাওয়ার পর আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে তুমি ব্ল্যাক বেল্ট পেয়েছো, ক্লাস কেমন চলতেছে, মাঝে মধ্যে অনেক ধরনের প্রশ্ন। কিন্তু তারা সবাই খুব কোঅপারেটিভ, সবাই আমাকে সব কিছুতে অ্যাপ্রিসিয়েট করে। পড়াশোনা করার অনেক রকমের মনোমাইটা তৈরি হয়, যে অনেক অনীহা তৈরি হয়ে আসে, যে করতে ঠিক ইচ্ছা করে না, অনেকেরই খারাপ লাগে। তো সেটার পাশাপাশি যদি আমি অন্য একটা কাজ অথবা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে যোগ থাকি তাহলে সেটা আমার অন্যরকমভাবে কাজে লাগবে এবং আমার মানসিক স্ট্রেসটাও কমাবে। যেন আমি নিজেকে প্রতিষ্ঠা করে সে বাকিদেরকে প্রতিষ্ঠা করতে পারি এবং নিজে আরও বড় কিছু অর্জন করতে পারি এবং সবাইকে যেন সেভাবেই আমি পথ দেখিয়ে দিতে পারি। ছেলে হোক বা মেয়ে, যেখান থেকে শুরু করতেছি সেজন্য তার মন, চেষ্টা এবং তার ভালোবাসা দিয়ে সেই জিনিসটা চালিয়ে যায় এবং নিজেকে উপর উপরই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। শিক্ষার্থী হিসেবে যেমন ব্ল্যাক বেল্ট পেয়েছি তেমনই এখন আমি অন্যদিকে একজন টিচার হিসেবেও শিখাইতে পারতেছি। তো এক ধরনের ভালো লাগা তো অবশ্যই আছে, ছেড়ে দিলে তো অনেক খারাপ লাগবে অবশ্যই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নন্দিনী ব্ল্যাক বেল্ট ধারী দৈতা বিনতে দিনকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো দৈতা? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি, তোমাকে পেয়ে তো আমার খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে এসে আমার অনুষ্ঠানে? খুবই ভালো লাগতেছে। প্রথম দিকে আমি অবশ্যই একটু নার্ভাস ছিলাম। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, আজকে আমরা জম্পেশ আড্ডা দিব। ঠিক আছে, অবশ্যই। তো এত ছোট তুমি, কারাতে কেন? আমি আসলে ঠিক কারাতে জিনিসটাই জানতাম না, পরে আসলে মামনির উৎসাহতে শুরু হয়, আমার মায়ের উৎসাহতে। তো একদিন আমাকে ঢাকা ইউনিভার্সিটির জুডো এবং কারাতে ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া হয়। তো ওখানে আমাকে ওখানে যে ওরা ফাঁকে ভর্তিও করা দেয় এটা আমিও জানতাম না। আমি ওখানে গিয়ে ম্যাটের মধ্যে গিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম। প্রথমে কি পেয়েছো, স্বর্ণপদক পেয়েছো নাকি রূপা পেয়েছো? যেবার হচ্ছে আমি ইয়েলো বেল্ট পেলাম, তখন আমার একটা কম্পিটিশন এসেছিল জাপান আর বাংলাদেশের উদ্যোগে, ফোর্থ জাপান কাপ কম্পিটিশন, এটা 2013 সালে হয়েছিল। তো সেবার আমি সিলভার পেয়েছিলাম। কেমন লেগেছিল দৈতা? মানে অনেক ভালো লেগেছিল, কিন্তু আমি একটুর জন্য আসলে গোলটা পাই নাই। তারপর এখান থেকে হচ্ছে কারাতেটা ভালো লাগা শুরু হয়। আসলে কারাতে তো একটা জাপানিজ জিনিস, তো ওখানে লিটারালি ওখানে সব জায়গায় জাপানিজটা ইউজ করা হয় সব কিছু বলার জন্য, নাম্বার থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে সবাইকে। তো এই এই ভাবে তো জাপানি ভাষা শিখে গেছো মনে হচ্ছে। মানে ভাষাটা না, মানে হ্যাঁ খানিকটা তো, যেমন হচ্ছে টিচারকে সেন্সি বলে, যে কোনো টিচার সেন্সি বলে। তুমি তো সেনপাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি তো এবার গত বছর,
তো যে হচ্ছে সেনপাই সে হচ্ছে নতুন ব্ল্যাক বেল্টধারী অথবা একজন ব্ল্যাক বেল্টধারী, কিন্তু যে সেনসি সে হচ্ছে আসলে ব্ল্যাক বেল্ট থার্ড ফোর্থ ডেনের একজন টিচার, যিনি আসলে পুরো একটা ক্লাসকে কন্ডাক্ট করে, আর সেনপাই হচ্ছে যে ওনাকে সাহায্য করে এবং অ্যাসিস্ট করে ওনাকে আসলে। তোমার ব্ল্যাক বেল্ট পাওয়ার গল্পটা বলো তো। হ্যাঁ, আমি তো এখন ব্ল্যাক বেল্ট পেয়েছি, কিন্তু এটা আমার আরো আগেই পাওয়ার কথা ছিল। পেয়েছো কবে? গত বছর পেয়েছি, কিন্তু এটা আমার আরো 3 বছর আগে পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেই সময় একটু পড়াশোনাটাকে একটু প্রায়োরিটি দিয়েছি, তার কারণ সামনে আমার পিএসসি পরীক্ষাও আসতেছিল, যেহেতু এটা ন্যাশনাল বোর্ড এক্সাম সেটার উপর একটু তো দেওয়া লাগে একটু ইম্পর্টেন্স। কিন্তু সেটা ছাড়াও আমি তখন বেশ ছোট ছিলাম, তো আমার ফ্যামিলি সহ আমিও চিন্তা করতেছিলাম যে এত ছোট বয়সে আসলে ব্ল্যাক বেল্ট নিয়ে আমার সেরকম কোনো লাভ হবে না, আমি ব্ল্যাক বেল্ট ধারি এটা সবাই আমাকে বলবে, অ্যাপ্রিসিয়েশন অবশ্যই আসবে, কিন্তু আমি আসলে ঠিক মতো সবাইকে শিখাইতে পারবো না, এবং বড় ধাপে করতে গেলে আমাকে আরেকটু বড় হইলে ঠিক মানাবে। যেহেতু তুমি এত ম্যাচিওর ভাবে কথা বলছো, আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনছি, তোমার সাথে আমি যত গল্প করছি আমার ভালো লাগছে, কিন্তু আমার একটা ব্রেক নেওয়ার সময় হয়েছে, আমি ব্রেকটা ফিট নিয়ে তারপরে এসে তোমার সাথে আবারও গল্প করছি। ওকে, শুনছিলাম আমাদের আজকের নন্দিনী দইতার কথা, যত কথা বলছি ততই মুগ্ধ হচ্ছি, ছোট্ট একটা মেয়ে কিন্তু কথার গভীরতা অনেক। এবারে নেব একটি বিরতি, তবে তার আগে দেখে নেব নন্দিনীদের খবর। বিরতির পর আমাদের সাথে থাকবেন আমাদের বিশেষ অতিথি, দেখতেই থাকুন বার্জন লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনী। বছরের সেরা নারী বিজ্ঞানী হয়েছেন বাংলাদেশি গবেষক ও চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ইশরাত রফিক ইশিতা। আগামী 22 ফেব্রুয়ারি ব্যাংককে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে তাকে। পাশাপাশি রাষ্ট্রীয় রত্ন পুরস্কার 2020 এর জন্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল ইন্সপিরেশন ওয়ামেন অ্যাওয়ার্ড 2020 পুরস্কার পেয়েছেন। আবারও স্বাগত বার্জন লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে। বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের ছোট্ট নন্দিনী দইতার সাথে। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি, বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী, পাশাপাশি তিনি একজন গায়ক ও শিক্ষক, পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। ছোটবেলা থেকে গান আবৃত্তি ও অভিনয়ের প্রতি ছিল নেশা, পরে যুক্ত হন মঞ্চে। বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুটো মাধ্যমে সমান জনপ্রিয়, উপহার দিয়েছেন মনপুরা, আয়নাবাজি ও দেবীর মতো আলোচিত ও ব্যবসা সফল ছবি। দুবার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি চঞ্চল চৌধুরীকে। স্বাগতম। কেমন আছো তুমি? ভালো। তোমার জন্য আসা। থ্যাংক ইউ। হ্যান্ডশেক করব আমি আপনার সাথে? শিওর শিওর শিওর, বসো। কেমন আছেন? আছি, মোটামুটি আছি, ভালো থাকতে হয়, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি, স্যাডলি। কিন্তু বিষয়টা তো মুভিতে অ্যাকশন আমার তো শরীরের গঠন ওইরকম না, যে কারণে ওই অ্যাকশন মুভিতে ওইভাবে আসলে কাজ করার কোনো ইচ্ছাও নাই, বা আমি ওটার যোগ্যও না। দইতা কি মনে হচ্ছে, চঞ্চল ভাইকে দিয়ে মারামারি চরিত্র করানো কি যাবে? অবশ্যই, কারণ হচ্ছে আমি তো আসলে ব্ল্যাক বেল্ট পাওয়া তো কারাতেতে, কিন্তু আসলে কারাতে জিনিসটা যে কোনো বয়সে যে কেউ শিখতে পারে, আসলে আপনি শিখে এখন আপনিও করে ফেলতে পারবেন। আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা ফিজিক্যাল ফিটনেসের জন্য খুব ভালো একটা জিনিস। তোমার সাথে অনেক আগে দেখা হওয়ার দরকার ছিল। অবশ্যই, মানে এমন বয়সে এসে এমন সময় দেখা হলো যে আমার জীবনের মোটামুটি অধিকাংশ সময় আমার পার হয়ে গেছে, যে আমি যে ধরনের এখন শিখলে সমস্যা হবে না, এখন জোর করে কিন্তু শেখানো হবে। ফিজিক্যালি ফিটও করে দিচ্ছে আপনাকে, তার সাথে অ্যাকশন করার জন্য ফাইটও শিখিয়ে দিচ্ছে। কেমন লাগছে আমাদের এই ছোট্ট নন্দিনীকে দেখে? অনেক ভালো লাগছে আসলে, ওকে উৎসাহিত করার জন্যই তো আসলে আসা এই অনুষ্ঠানে। বেসিক্যালি মানে ও যেটা, ওর যেটা অ্যাচিভমেন্ট, আমাদের এখনকার সমাজে তো এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না, অনেকেই অনেক ফ্যামিলি থেকে অনেক বাধা আছে, বিশেষ করে মেয়েরা কারাতে শিখবে, ব্ল্যাক বেল্ট পাবে, এটা তো কারোর স্বপ্ন নয়। ইভেন আমরা, আমি চারুকলায় পড়াশোনা করেছি, আমাদের ওই সময়ও আমাদের বাবা মা কখনোই ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে কখনো স্বপ্ন দেখেন নাই, যে তাদের সন্তানরা বড় হলে কি হতে পারে, নয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। তারপর আস্তে আস্তে যখন বিভিন্ন আরো কত সাবজেক্ট, কত ধরনের পেশা, আর আমি চারুকলায় পড়েছি অথবা গান বাজনা করবো বা অভিনয় করবো, এটা তো স্বপ্নেও আমার ফ্যামিলির লোকজন চিন্তা করবে না, কোনো ফ্যামিলি চিন্তা করে না, তা সো এটা তো আরও করে না কোনো বাবা মা যে তার সন্তান ব্ল্যাক বেল্ট
পাবে, কারাতে শিখবে। আমাকে ছোটবেলা থেকে আমার মা ঢুকাই দিয়েছে। তোমার মায়ের জন্য অনেক একটা বড় থ্যাঙ্কস। থ্যাংক ইউ। আসলেই কিন্তু এখন নারীদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজেদের নিজের আত্মরক্ষার কৌশল শেখাটা, কারণ এমন একটা সময় এসে গেছি আমরা যেখানে এটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে পড়ালেখার পাশাপাশি, এমন একটা সমাজে চলে আসলাম কেন আমরা? এটা হচ্ছে কি বলবো, আমরা শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে আমরা আসলে অনেক উন্নত হয়েছি, এটা সারা পৃথিবীরই কথা। এটা আমাদের দেশে হয়তো এটার প্রভাবটা আরেকটু বেশি। আমরা শিক্ষিত হলে পরেও আমাদের মানবিক উন্নয়নের জায়গাটা আসলে ঘটেনি, যে কারণে এই সমস্যাগুলো। প্রতিরোধ করব কিভাবে? প্রতিরোধের উপায় হচ্ছে একটাই, যে এটার জন্য আসলে ফ্যামিলি থেকে চর্চাটা হওয়া দরকার। ওই যে ফ্যামিলির বাবা মা, আমিও আমার সন্তানকে চাইবো কি যে ও সবসময়, প্রত্যেক বাবা মা চায় কি যে সন্তান ক্লাসে ফার্স্ট হোক। তো ফার্স্ট তো আসলে সবাই হবে না, একটা ক্লাসে যদি 50 জন 60 জন বা 100 জন স্টুডেন্ট থাকে, ফার্স্ট তো হবে একজনই। চঞ্চল ভাই একটু চলে আসতে চাই, এই যে আমাদের দয়িতা কারাটে করছে, হ্যাঁ, এবং বড় বড় কথা বলছে যে সেলফ ডিফেন্সের জায়গাটা, ও বলছে এটাকে স্পোর্টস হিসাবে নেওয়ার কথা, ও বলছে ফিটনেসের কথা, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এগিয়ে আসছে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? এটা এখন মানে আমাদের সোসাইটিটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে নিজের আত্মরক্ষার চিন্তা নিজেকে করতে হচ্ছে। আত্মরক্ষার জন্য তো আসলে আমি একটা বিপদে পড়লাম, সেটার জন্য আমাকেই আত্মরক্ষার জন্য শিখতে হবে বা করতে হবে কিছু, সেটাই আসলে ঠিক না। আমার পাশের যে মানুষটি আছে আমার বিপদে, সেও এসে দাঁড়াবে, আমার প্রশাসন দাঁড়াবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তাই না? যে আমি নিজেকে যে কোনো পরিস্থিতিতে সেভ করতে পারবো। তোমার সাথে কেউ একটু ঝামেলা করলো বা বেয়াদবি করলো, তুমি একটা ঘুষি বা একটা লাথি মারলে, যাতে ও ভয় পেয়ে দূরে সরে যায়। সেটাই, যদি এখনো কিছু হয় না আমার সাথে। তুমি যে ব্ল্যাক বেল্ট ধারী, এটা তো তোমাকে রাস্তাঘাটে যখন তুমি বের হও কোনো প্রমাণ থাকে? আমার তো চেহারা মানুষ চেনে যে আমি অভিনয় করি। হ্যাঁ, মানে তোমাকে দেখে ভয় পাবে কিভাবে? ভয় না পাওয়াটা আমাদের তো ভালো, কারণ দেখতেছি যে আমি খুব ভালো আছি, খুব ইনোসেন্ট দেখতে একজন কেউ, কিন্তু যখনই কিছু করতে আসবে তখন দেখি যে কী না কী করেছি, সেটা আরও ভালো হবে। যে আমি দেখতে ভালো, সব কিছু ঠিক আছে, যখন মারামারি করতে আসবে, ওদের কিছু ঝামেলা করতে, তখন বুঝে নিবে একবারে। বেশ ভালো উত্তর দিয়েছে কিন্তু। আমি আমি গোপনে আর একটা কথা তোমাকে বলি, আর একটা বুদ্ধি করা যায় কিনা, যে ব্ল্যাক বেল্টের কোনো ব্যাজ আছে না? প্রত্যেক মেয়েরা যদি একটা করে ব্যাস পকেটে রাখে, বা একটু যখন ভাবলো যে না এই জায়গাটা একটু রিস্কি আছে, আমার যেতে গেলে কেউ ঝামেলা টামেলা করতে পারে, সাথে সাথে ওই ব্যাসটা সে পড়লো, কেউ যদি দেখে যে ওইটা ব্ল্যাক বেল্ট ধারী আসছে, ও তো এমনি ভয় পালাবে। সবার কাছেই রাখা হচ্ছে, তুমি হয়তো অরিজিনালি পেয়েছো, যারা পায়নি ওরা কি ওরকম চালাকি করে একটু রাখতে পারে? তাতে কি হবে? দেখা গেলে তো সত্যি সত্যি কিছু একটা করা যায়, তখন কি হবে? যারা এরকম খারাপ লোক, দুষ্ট লোক, ওরা তো ওই ব্ল্যাক বেল্ট ধারী যদি বোঝে একবার, তাহলে তো খুব বেশি কাছে আগাবে। কিন্তু এটা শিখলে কি সব হয়ে যাবে, সোসাইটিটা চেঞ্জ হয়ে যাবে, তোমার কি মনে হয়? ইনফ্যাক্ট সেটা তুমি কি মনে করো আমি জানবো, তবে তার আগে একটা ব্রেক নিয়ে আসি আমি। কত ভাই জি বলো, ব্রেকটা আপনি নিয়ে দেবেন আমার জন্য? হ্যাঁ অবশ্যই, কঠিন দায়িত্ব আজ রাতার নিজের দায়িত্ব আমাকে দিয়ে দিল। যাই হোক প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাব, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা টেলিভিশনের সামনেই থাকবেন, নাগরিক টেলিভিশন দেখতে থাকুন। এরপর ফিরলে আমরা দয়িতার সঙ্গে আরো অনেক মজার মজার গল্প করব। ঝিসুম ঝিসুম দেখতেই থাকুন ভার্জিন লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনী। 1983 সালে ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলেছিলেন একজন বাংলাদেশি নারী, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পুতুলাপা নামেই পরিচিত। খেলাধুলায় আসা হকি দলের সদস্য হয়ে তিনি বাংলাদেশের প্রথম হকি, হ্যান্ডবল, ভলিবল ও কাবাডি দলের সদস্য। 2007 সালে দায়িত্ব পালন করেন জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে। তিনি পাশাপাশি একজন ক্রীড়া সাংবাদিক। আমাদের আজকের পর্ব উৎসর্গ করছি অ্যাথলেট ও ক্রীড়া সংগঠক পারভিন নাসিমা নাহার পুতুলকে। পারভিন নাসিমা নাহার পুতুল একাধারে অ্যাথলেট, প্রশিক্ষক, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিচিত পুতুল আপা নামে। বাবা এ কে এম নুরুর রহমান খান, মা বেগম কামরুন নাহার। বাবার উৎসাহে ছোটবেলা থেকেই শিখেছেন নাচ গান, তবে বরাবরই তার আগ্রহ ছিল খেলাধুলায়। মূলত খেলার জগতে আসা দেশের প্রথম নারী হকি দলের সদস্য হয়ে 1977 থেকে 1985 সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ প্রথম মহিলা হকি দলের সদস্য। পাশাপাশি একই সময়ে খেলেছেন দেশের বিভিন্ন নারী ক্রিকেট দলের হয়ে। 80 দশকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন ইডেন গার্ডেন্সে। তিনি বাংলাদেশের প্রথম ভলিবল, প্রথম কাবাডি ও প্রথম হ্যান্ডবল দলের সদস্য। 90 দশকে আসেন ক্রীড়া সাংবাদিকতায়। 2003 সালে নারী ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পান।
2007 সালে দায়িত্ব পান বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহকারী কোচের। তার তত্ত্বাবধানে নারী ক্রিকেট দল অর্জন করে ওয়ানডে স্ট্যাটাস। পেয়েছেন স্প্যানিশ অ্যাম্বাসি কর্তৃক বাংলাদেশের সেরা দশ নারীর বিশেষ সম্মাননা, বাংলাদেশ মহিলা পরিষদের বিশেষ সম্মাননা। 2004 সালে তাকে নিয়ে নির্মিত হয় প্রামাণ্যচিত্র শিখর থেকে শিকড়ে। বর্তমানে বাংলাদেশ হ্যান্ডবল রেফারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ইউনিয়ন, ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত আছেন পারভিন নাসিমা নাহার পুতুল। 1983 সাল, পুতুলাপার সময়টা কিন্তু অনেক অনেক বেশি কঠিন ছিল। সে সময়ে স্পোর্টসের দিকে কোনো নারী এগিয়ে আসবে সেটা কিন্তু ভাবাই যেত না। সেই জায়গাটা থেকে আমরা অনেক এগিয়েছি, কিন্তু আসলে কত দূর এগিয়েছি সেটার একটা প্রশ্ন রয়েই যায়। হ্যাঁ, না আমরা এগোচ্ছি বললাম, সব দিকেই এগোচ্ছি, কিন্তু আসলে ওই যে আমাদের মানসিক দৈনতার জায়গাটা আসলে রয়েই যাচ্ছে, এই জায়গা থেকে আসলে আমাদের আগানো দরকার। আমি তো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, দৈতার কাছে ছোট্ট একটা মেয়ে আমাদের সাথে আছে, বেশি সিরিয়াস কথাই নাই যাই। আর দৈতা, আমার হঠাৎ করে মনে হচ্ছিল তুমি কখনো কি ফিল্মের অ্যাকশন ডিরেক্টর হতে চাওয়া? আমার ফ্রেন্ডসরা মিলে আমরা কিছু ভিডিও করতেছি যে কিছু একটা করে দেখি কি হয় কি না, যে আমরা ইউটিউবে কিছু করার চেষ্টা করতেছি। মানে ইউটিউব চ্যানেল খুলছো? না খুলি নাই, মানে আরো একটু বড় হই করব। আমরা জাস্ট নরমালি প্র্যাকটিস করি তো, তাই আমার একটু অভ্যাস আছে। আমাদের ফিমেল নারী অ্যাকশন ডিরেক্টর কি আছে? আমার জানা মতে নেই। নেই না? দুইটা খালি আছে কিন্তু জায়গাটা, চাইলে আসতেই পারো, চেষ্টা করব। আচ্ছা, আপনি কিন্তু সবার সাথে খুব সহজেই মিশে যান, ছোট বড় বলি, যেই ধরনেরই মানুষ হোক না কেন, এই বিষয়টা একটা মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ ভালো মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে? আমি সিসিমপুর করতাম একসময়, তো সিসিমপুর করার সময় যেটা দেখা গেল যে পাপেটিয়ারদের সঙ্গে যখন পাপেটগুলোর সঙ্গে যখন অভিনয় করতাম, তো একটা সময় আমি অ্যাক্টিং করার সময় ওদেরকে ছোট বাচ্চা মনে করে আমি ডায়লগ ডেলিভারি দিতাম। আচ্ছা, পাপেটিয়াটা তো ওরা তো আলাদা হাত চালাতো, ওদের মতো ডায়লগ ওরা দিত, কিন্তু এদিকে তো লিপসিং করতো এই পাপেটটা। তা আমি ওদেরকে ওই রকম বাচ্চা মনে করে আদর আদর করে কথা বলতাম। তা সেই বলা থেকে আমার সেই সময় ডিরেক্টর বা যারা ওইখানে ওদের ইয়ে ছিল যে না, তুমি ওদেরকে ছোট বা শিশু মনে করে কথা বলো না, তুমি ওদেরকে ফ্রেন্ড মনে করে যে ওরা তোমার সমবয়সী বা তুমি ওদের সমবয়সী, এইভাবে ওদের সাথে কনভারসেশন করো। আচ্ছা, যে তুমি অনেক কিছু জানো, ও জিজ্ঞাসা করছে মুকুল, আমি মুকুল, আমার চরিত্রের নাম ছিল মুকুল, হয়তো বললো যে মুকুল মানুষ আমার কান্না পায় কেন, তা কান্নার একটা গান আমি গাইলাম, এবং সেই গাওয়াটা যে আমি ওকে আমি জানি কেন সেটা না, ওর সাথে শেয়ার করা বন্ধুর মতো, এইটা আমি সিসিমপুর থেকে এটা আমার আমার শিক্ষা হয়েছে। তারপর থেকে আমার যেটা হলো যে আমি আমার ছেলেকে অনেক ছোট, তখনও আমি হয়তো পুবাইলে শুটিংয়ে আছি, ও হয়তো কথা ঠিক মতো বলতে পারে না, ফোন হয়তো করলো বা বাবা তুমি কোথায়, তাই বললাম পুবাইলে, আরেকটু পর বাবা এখন তুমি কোথায়, আমি বললাম যে আমি উত্তরা। আমি কিন্তু বড়দের আমি ও তো পুবাইলও চেনে না উত্তরাও চেনে না, তো এইরকমভাবে ছোটবেলা থেকে ওকেও ওর কথার উত্তর ওকে পরিপূর্ণ মানুষ হিসাবে মনে করতে করতে দিতে দিতে দেখা গেল যে এখন যেটা ইয়ে হচ্ছে যে ও পরিপূর্ণ মানুষের মতোই আচরণ করছে, এবং কোনো ব্যাপারে ওর বাচ্চার মতো কোনোকে আমি ট্রিটই করতে পারি না, আদর করতে গেলে পরেও অনেক সময় মানে বড় মানুষের মতো আচরণ করে। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষকেই পরিপূর্ণ মানুষ ভাবাই একটা মানুষের দায়িত্ব। হ্যাঁ, ওর ভেতরে কতটুকু ঘাটতি আছে কতটুকু মানে এটা এটা আমার বোঝার দরকার নেই, প্রত্যেকটা মানুষ আমার মধ্যে অনেক ঘাটতি আছে, তা আমি আরেকজনের ঘাটতি খোঁজার দরকার নেই, ওর মধ্যে প্লাস কতটুকু আছে পজিটিভ কতটুকু আছে এইটা আমি বুঝতে পারলে পরেই হলো। আর ওকে পরিপূর্ণ মানুষ হিসেবে ওকে আমি পরিপূর্ণ মানুষ হিসেবে সম্মান দিচ্ছি, ও যা করেছে ওর যে অ্যাচিভমেন্ট এটা অনেক অনেক বড়, এটাকে ছোট করে দেখার কোনোই কারণ নাই, অনেক বড়। হ্যাঁ, অবশ্যই করবে করবে, কিন্তু তুমি যে অনেক বড় কিছু করে ফেলেছো নিজে কখনো এটা মনে করবে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের, যে আমরা কোনো না কোনোভাবে অনেক কিছু অ্যাচিভ করি, কিন্তু সেই অ্যাচিভমেন্টটাকে নিজে আবার এত বড় কিছু বিশাল কিছু ভেবে ফেলি যে তারপর আশেপাশের মানুষগুলোকে আমরা মূল্য দেই না। খুবই খুবই ভালো অ্যাডভাইস দিয়েছেন। আসলে আমি আপনাকে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে ফেম যে বিষয়টি সেটা কিন্তু মাথায় চড়ে যায়। প্রশ্ন করার আগেই আপনি উত্তর দিয়ে দিয়েছেন, সেই প্রশ্নটা আসলে আমি আপনাকে আর করবো না, কিন্তু আপনি যেহেতু গানের প্রসঙ্গে একটু এসেছিলেন সেখানটাই আসতে চাই। গান কি শুনবো আজকে? দৈতা কি বলো, গান শুনবো আজকে? অবশ্যই আসতে, যেহেতু শুনতে হবেই।
ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেহেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ।